Assalamu alaikum everyone, this is Delal Hussain before you. Today I will share a secret to you. This secret will help you to bond with your parents, to bond with your relationship with your fathers and mother. So আজকে আমি নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন এই বিষয়টি নিয়ে আজকে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আপনি দেখেন পৃথিবীতে একমাত্র দুজন ব্যক্তি আছে যারা স্বার্থ ছাড়া আপনার জন্য সবকিছু করছেন, তারা হলো আপনার বাবা এবং মা। বাবা মাই হলো দুজন ব্যক্তি যারা আপনার জন্য বিনা পারিশ্রমিকে সারাদিন পরিশ্রম করছেন, অর্থ উপার্জন করছেন, অর্থ সঞ্চয় করে আপনাকে পরবর্তীতে ভালো রাখার জন্য, কারণ তারাই আপনার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু। আপনি যদি আপনার জীবনে কোনো গোপনীয় কিছু কথা যদি আপনি কোনো বন্ধু আপনি আপনার কোনো গোপনীয় কথা যদি আপনার ঘনিষ্ঠতম বান্ধবীর সাথে শেয়ার করেন, অথবা আপনার সবচেয়ে যে মানুষটি আপনার সবচেয়ে পছন্দের মানুষ, যে মানুষটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, সেই মানুষটি হতে পারে আপনার ওয়াইফ, সেই মানুষটি হতে পারে আপনার গার্লফ্রেন্ড, সেই মানুষটি হতে পারে আপনার বয়ফ্রেন্ড, আপনি যদি আপনার সেই ঘনিষ্ঠতম কথাগুলো আপনার বান্ধবীর সাথে শেয়ার করেন, আপনার সেই গোপনীয় কথাটি যদি আপনার ওয়াইফের সাথে শেয়ার করেন, দেখবেন এক সময় আপনার সেই গোপনীয় কথাটি আপনার সেই বান্ধবীটি সেই বন্ধুটি একদিন উপস্থাপন করবে অনেকের মাঝে। সেদিন আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে, সেদিন আপনি অনেক অনেক বিরাট ধরনের অনেক ধরনের অনেক বড় একটি বিপদের মুখে পড়তে পারতেন পারতেন। তো আপনি এমন কিছু কথা, এমন একটি কথা যে কথাটি আপনি অবশ্যই আপনি কাউকে বলবেন না, আপনার নিজের মধ্যে রাখবেন, তাহলে সেটি আপনার পরবর্তীতে পাপের আশঙ্কা কমিয়ে দিবেন এবং আপনার মৃত্যুর আশঙ্কা থেকে অনেকাংশ কমিয়ে দিবে। কিছু কিছু আমাদের জীবনে গোপনীয়তা কথা যেগুলো একান্তই আমাদের অন্য কাউকে বলা ঠিক না, কিন্তু আমরা মনের অজান্তে মনকে প্রফুল্ল রাখার জন্য, আমাদের ক্ষণিকের ভালো লাগার জন্য আমরা আমাদের গোপনীয়তা অন্য কারোর সাথে শেয়ার করি। আসলেই আপনার এইসব গোপনীয়তা কথা অন্য কারোর সাথে শেয়ার করা ঠিক না। আপনি যদি শেয়ার করেন আপনার গোপনীয়তা, তাহলে আপনাকে একদিন বিপদের সম্মুখীন হতে হবে। আপনি আপনার গোপনীয়তা যদি একান্তই আপনি শেয়ার করতে চান, আমি আপনাকে বলছি আপনি আপনার গোপনীয়তার কথা আপনার বাবা মার সাথে শেয়ার করুন। পৃথিবীতে একমাত্র দুজন ব্যক্তি আছে যারা সন্তানের জন্য তাদের জীবনের থেকেও সব কিছু বিসর্জন দিয়ে তাদের সন্তানকে ভালোবাসেন। তো সেই সব গোপনীয়তা কথা কখনোই তারা অন্য কারোর সাথে শেয়ার করবেন না। তো আপনি আপনার মা বাবাকে বন্ধু হিসাবে অথবা আপনার মা বাবাকে ঘনিষ্ঠতম মানুষ হিসাবে আপনার গোপনীয়তার কথা বলতে পারেন। তো পৃথিবীতে আপনি কি জানেন দুজন ব্যক্তি পারিশ্রমিক ছাড়া আপনার জন্য, আপনার লাইফের জন্য, আপনার জীবনে আপনাকে ভালো রাখার জন্য, আপনার লাইফে আপনাকে ভালো পজিশনে রাখার জন্য তাদের কষ্টার্জিত সম্পদ এক জায়গায় সঞ্চয় করছে, যেন আপনার আমার সন্তান, আমার ছেলেটি, আমার মেয়েটি পরবর্তী 10 বছরের পরবর্তী লাইফে তারা যেন সুখে থাকতে পারে। তো সেই দুজন ব্যক্তি হলো আপনার বাবা মা। তো আপনি যদি আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, আপনি যদি আপনার বাবা মার সাথে মিসবিহেভ করেন, তাহলে আপনি কিভাবে বলেন যে আমি আমার সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাবো পরবর্তীতে? আসলে এটা সম্ভব না। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং আমরা যদি আমাদের ইবাদতটি হতে পারে আপনি আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করা, আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, তো আপনি যদি আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে কিভাবে বলেন যে আমি আমার সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাবো, আমি আমার বাচ্চা কাচ্চার কাছ থেকে ভালো ভালো বিহেভ রেসপেক্ট করবো? এটা আসলেই কখনোই সম্ভব না। আপনি যেরকম আপনার বাবা মার সাথে আচরণ করবেন, ঠিক ততটাই, ইভেন তার চেয়েও বেশি আপনার সন্তানের কাছ থেকে আপনি সেটি রিসিভ করবেন। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। আমরা পৃথিবীতে অনেক সময় বাবা মাকে অনেক কারণে অবহেলার চোখে দেখি, অথবা আমরা তাদের সাথে অনেক মিসবিহেভ করি, আমরা তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করি। আসলে আমি আপনাদেরকে বলবো, আপনার
যদি কোনো ব্যক্তির সাথে ভালো ব্যবহার করার প্রয়োজন মনে করি আমি, তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন। কারণ বাবা মার সাথে ভালো ব্যবহার করলেন আল্লাহ পাক আপনাকেও পছন্দ করবেন এবং আপনার দেওয়া কাজকেও পছন্দ করবেন। বাবা মা যদি আপনার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা সেটি তৎক্ষণাৎ কবুল করে আপনার সেটি লিখে রাখেন। কিন্তু যদি আমরা তৎক্ষণাৎ সেটি না পাই, আমরা পরবর্তীতে সেটি পাবো ইনশাআল্লাহ। তো আমরা এই এই মনের মধ্যে এই ভরসাটুকু রাখবো এবং বাবা মার প্রতি আমাদের বাবা মা হিসেবে সন্তানের প্রতি যেমন আমাদের কর্তব্য আছে, ঠিক তেমনি সন্তান হিসেবে বাবা মার প্রতি আমাদেরও ঠিক তেমনি কর্তব্য আছে। আমরা আজকে যেরকম তারা বাবা মা আমাদেরকে পড়াশোনার জন্য খরচ দিচ্ছেন অথবা আমাদেরকে তাদের বিনা পারিশ্রমিকে আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন ভালো একটা জায়গায় যেতে পারি, আমরা যেন ভালো জব পেতে পারি, তারা সবসময় আল্লাহ পাকের কাছে কামনা করে, সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করেন। কিন্তু আমরা কখনোই বাবা মার অবাধ্য না হয়ে আমরা তাদের মনে কষ্ট দিব না, আমরা কখনোই তা বাবা মার অবাধ্য হব না, আমরা সবসময় চেষ্টা করবো বাবা মাকে খুশি রাখতে। কারণ বাবা মা আপনার কোনো আপনার জীবনে যদি কোনো কিছু ভালো কিছু হয়ে আসে, সবচেয়ে পৃথিবীর মধ্যে দুজন ব্যক্তি সবচেয়ে খুশি হন। আপনি লাইফে যদি একটি ভালো চাকরিতে জয়েন করেন অথবা আপনার লাইফে যদি ভালো কিছু ঘটে যায়, সবচেয়ে পৃথিবীতে আপনাই বেশি খুশি হয়ে থাকেন। তো আমি বলবো, আমি আপনাকে রিকোয়েস্ট করব, অন্তত আপনার বাবা মার জন্য হলেও নিজেকে কিছু করুন, নিজে থেকে নিজেকে বিল্ড আপ করুন, নিজে থেকে নিজে ভালো কিছু শেখার চেষ্টা করুন, নিজে থেকে ভালো কিছু করুন। দেখবেন এক সময় আপনাকে যে মানুষগুলো আপনাকে পাত্তা দিচ্ছিল না, যে মানুষগুলো আপনাকে অবহেলা করছিল, যে মানুষগুলো আপনাকে অহেতুক মনে করছে অথবা আপনাকে খারাপ ভাবছে, সেই মানুষগুলোই আপনাকে একদিন ভালো পারবে। তো ভালো কিছু করুন, ভালো মানুষের সংস্পর্শে থাকুন, ভালো ভালো কাজ করুন, দেখবেন আপনি আপনার জীবনে অনেক বড় জায়গায় অনেক বড় স্থানে পৌঁছাতে পারবেন। কারণ আপনার সাথে আপনার বাবা মার দোয়া আছে পৃথিবীতে। আপনার বাবা মার কাছ থেকে আপনি সবসময় দোয়া চেয়ে নেবেন। পৃথিবীতে একমাত্র যাদের বাবা মা নেই, তারাই বোঝে আসলে বাবা মার মূল্যটা কতটুকু, বাবা মার দায়িত্বটা কতটুকু। তো আমরা সেই দায়িত্ববোধের কাছ থেকে দেখবো, বাবা মাকে সম্মান করবো, বাবা মাকে রেসপেক্ট করবো এবং বাবা মার কথা মতো চলার চেষ্টা করবো। আজকে আমার কথার বিষয়। তো আমার কথার মধ্যে যদি কোনো রকমের আপনি আঘাত পেয়ে থাকেন, কোনো আঘাত পেয়ে থাকেন আমার কথার দ্বারা এবং আমার স্পিচের দ্বারা, তো আমি আশা করি আপনারা আমাকে নিজ হিসাবে ক্ষমা করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার মোটিভেশনাল স্পিচ যদি আপনার কাছে কিছু হলেও মনে হয় যে না আসলে এখান থেকে কিছু শেখার আছে, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমার নেক্সট ভিডিও আসার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত মোটিভেশনাল স্পিচ শেষ করছি। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম।